পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শব্দম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। জলমিত্রদের আন্দোলনে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার কালাই লক্ষ্মীপুরে। বিএসএফ এর অভিযানে 5 বছরের শিশু সহ আটক 3 বাংলাদেশি নাগরিক। ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ওবাদিয়ার। ওএনজিসির উঁচু মেশিনের সংস্পর্শে ছিল বিদ্যুতের তার, প্রতিবাদে সড়ক অবরোধ। বিলুপ্তপ্রায় ধনেশ পাখিকে ঘিরে হর্নবিল উৎসবে ব্যাপক সাড়া খয় জেলায়। জটিল রোগে আক্রান্ত আব্দুল মুহিতকে নগদ 5,000 টাকা সহায়তা প্রদান করল চ্যারিটেবল ট্রাস্ট। চলে গেলেন লক্ষ্মীপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার অমরেন্দু দাস। রোজকান্দি প্রোডাক্ট সহ সামাজিক অনুষ্ঠানে আইবি ওবাদিয়াকে বয়কট করার ডাক সুশীল সমাজে। এবারে সংবাদ বিস্তারিত। কালাইনে বিশুদ্ধ পানীয় জলের অভাব। 3 দিন থেকে বিভিন্ন জল প্রকল্প সরবরাহ করছে না জল। জলমিত্ররা তাদের আন্দোলনে স্তব্ধ হয়ে পড়েছেন। অনেকের ঘরে জল পান করার মতো বিশুদ্ধ পানীয় জল নেই। 3 দিন থেকে বিশুদ্ধ পানীয় জলের জন্য হাহাকার করছেন হাজার হাজার জনগণ। আজ কালাইন লক্ষ্মীপুরের যুবক শামসুদ্দিন বড়ভূঁইয়া বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন। তিনি বলেন, সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে বিশুদ্ধ পানীয় জল জনগণের ঘরে ঘরে সরবরাহ করার জন্য, কিন্তু জলমিত্ররা তাদের আন্দোলন নিয়ে ব্যস্ত। এদিকে জনগণ হাহাকার করছেন পানীয় জলের অভাবে। নিত্য প্রয়োজনে বিশুদ্ধ জল সরবরাহ বন্ধ করে জলমিত্ররা আন্দোলন করা ঠিক নয়। জল সরবরাহ চালু রেখে জলমিত্ররা আন্দোলন করলে জনগণও তাদের আন্দোলনে সামিল হবেন বলে জানান তিনি। আজকে বিগত 3 দিন থেকে এখানের মাঝে আমরা খাওয়ার যে জল আছে পানীয় জলটা আমরা হওয়া যান না। সে হওয়া যান না হয়তো মনে করছি কেন প্লান্টের মাঝে কোনো অসুবিধা হইতে পারে। তারপরে গতকালকে আমি ঘরে যাওয়ার পরে দেখে খাওয়ার পর্যন্ত আমার হাতে জল নাই। তখন আমরা জিজ্ঞাসা করলাম পিএইচির যে দায়িত্বে আছে ওনাকে, উনি বললেন নাকি ওনাদের কি স্ট্রাইক চলছে। এরপরে আমি এই পিএইচির আন্ডারে দায়িত্বে থাকা আমি ইঞ্জিনিয়ার এনআই লস্করকে আমি ফোন করেছিলাম, তো উনি বলেছেন ওদের কি স্ট্রাইক চলছে, তো জল এখন দেওয়া যাবে না। আমি আমার কাটিগড়ায় বিধায়কের সঙ্গেও কথা বলেছি এই বিষয় নিয়ে, কিন্তু কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে এই কর্মীদের সরকারের জন্য কী ডিমান্ড আছে, কী দাবি আছে, এটা নিয়ে আমাদের কোনো ম্যাটার করে না। এদের যদি কোনো দাবি থাকে, এদের কোনো কিছু থাকে, আমার আম জনসাধারণ ওদের সঙ্গে আমরা রাজি আছি একত্রিত হতে, কিন্তু জলের আরেক নাম জীবন। এই জীবন নিয়ে এরা যে খেলানেলা করতেছে এটা কখনো মেনে নেওয়া যাবে না। আর সরকার বাহাদুর যে কোটি কোটি টাকা যে ইনভেস্ট করছে পানীয় জলের জন্য, প্রত্যেক মানুষের ঘরে ঘরে পানীয় পাইপ ঢুকে দিচ্ছে, কিন্তু জল আটকানোর, জীবন আটকানোর জন্য, পানীয় জল আটকানোর, ওদেরকে কে ক্ষমতা দিয়েছে? এই এই যে ওদের কি দরমা আছে, কি দাবি আছে, এটা তো সরকারের সঙ্গে ওদের পার্সোনাল ম্যাটার হতে পারে। কতদিন থেকে জল নাই? বিগত 3 দিন থেকে। আমার ঘরে আপনি আসেন, 1 গ্লাস মতো দেওয়ার মতো, খাওয়ার মতো জল আমি আপনাকে দিতে পারবো না। কুমারঘাট রেল স্টেশন থেকে শিশু সহ 3 বাংলাদেশি নাগরিককে আটক করলেন 105 নম্বর বিএসএফ ব্যাটালিয়ানের নালকাটা বিওপির জওয়ানরা। ধৃতরা যথাক্রমে সালমা বেগম এবং তাহিরা। বাড়ি বাংলাদেশে বলে জানা গেছে তাদের। সেই সঙ্গে গাড়ি চালক তথা মানব পাচার চক্রের এক চাই রঞ্জিত কুমার দত্তকেও আটক করা হয়েছে। তার বাড়ি কৈলাসহর ইরানি থানাধীন রাঙ্গাউটি এলাকায় বলে জানা যায়। ধৃত এক বাংলাদেশী মহিলা জানিয়েছেন, কাজের সন্ধানে তারা ভারতে এসেছিল। তারা বাংলাদেশের এক দালালকে 30,000 টাকা দিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের যাওয়ার কথা ছিল শিয়ালদা। মহিলাদের রেল স্টেশনে নামিয়ে দেওয়ার পর বিএসএফ তাদের আটক করে। সেই মতো পালাতে গেলে বিএসএফ তাদেরকে আটক করেছে। ধৃতদের ধর্মনগর জিআরপি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়। আজকে কুমারঘাট রেলওয়ে স্টেশন থেকে 105 বিএন বিএসএফ দুইজন বাংলাদেশি ফিমেল আর একজন ইন্ডিয়ান কে আটক করেছে। আর দুপুরের দিকে তারপরে তারা এক্ষণে এসে তারা আমাদের প্রডিউস করেছে কমপ্লেন সহ। তাদের নাম হলো সালমা বেগম একজন, আর তাহিরা আর আরেকজন হলো সাবিনা, ওনার বয়স 5 বছর, আর আরেকজন ইন্ডিয়ান হলো রঞ্জিত দত্ত। ইন্ডিয়ান টি
অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ওবাদিয়া বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে ওনার অভিযোগ। বিশেষ বক্তব্য দেওয়ার সময় বরাক উপত্যকায় বিভিন্ন এলাকায় চা বাগান অধ্যুষিত জমিতে অবৈধ অনুপ্রবেশকারীদের প্রবেশ করার ফলে চা উৎপাদনের জায়গা কমছে এবং এটার প্রভাব চা উৎপাদন ও চা ব্যবসায় ব্যাপকভাবে পড়ছে বলে মন্তব্য করেছিলেন রোজকান্দি চা বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ওবাদিয়া। কিন্তু তার বক্তব্যকে অতিরঞ্জিত করে বাংলাদেশি কিছু সংবাদ মাধ্যম বা সম্পূর্ণ ভিত্তিহীন করেছেন। বরাকের নাগরিকদের মধ্যে উনিও একজন সব ধরনের সমাজ সেবামূলক কাজে এবং শ্রমিকদের উন্নয়নে পাশাপাশি উন্নতির অগ্রগতির ক্ষেত্রে ওনার বিশেষ ভূমিকা রয়েছে। সর্বদাই জনগণের সেবায় তিনি এগিয়ে থাকেন, তাই বরাক উপত্যকার নাগরিকদের মনে কোনো ধরনের আঘাত দেওয়ার উদ্দেশ্য ওনার ছিল না বলে জানিয়েছে। 3 তারিখ কো মানে করিব 40 মিনিট কা ভাষণ দিয়া, উসমে চাই বাগান কি বিভিন্ন সমস্যা কে উপর হামনে লাইট ডালা, উসমে জলবায়ু পরিবর্তন মেজর থা। चाय बगान का जो उद्योग अभी तकलीफ में चल रहा है क्योंकि हमारी जो लागत और हमको जो दाम मिल रहा है उसमें भी काफ़ी डिफरेंस आ गया है। इसके लिए अभी चाय बगान का उद्योग प्रॉफिटेबल नहीं है और बहुत सारे बगान बंद हो रहे हैं और ये हमारी बड़ी समस्या थी। बहुत सारे कॉरेस्पॉन्डेंट बहुत देरी से आए और हमारा पूरा 40 मिनट का भाषण नहीं सुना, छोटा सा एक पोर्शन को सुन के ये लोग ने अपना मनगढ़ंत तरीके से उसको रंग चढ़ा के अपनी ओर से पेश करने की कोशिश की। मेरे को इस बात का बड़ा दुख है कि हमारा जो पूरा भाषण था उसका जो कंटेस्ट था, उसका जो मतलब इंटेंशन था, वो इन्होंने समझा नहीं और छोटा सा एक क्लिप करके कंट्रोवर्सी करके उसको मतलब सेंटिमेंट लोगों का रेज किया और इसकी वजह से बहुत लोगों को दुख हुआ है। इसके लिए मेरे को काफी तकलीफ है कि ऐसा नहीं होना चाहिए था। ওএনজিসি সংস্থার উঁচু মেশিন নিয়ে বড় বড় গাড়ি গ্রামীণ রাস্তায় ঢুকে বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, লাইন শর্ট হয়ে ক্ষতিগ্রস্ত বহু পরিবার। প্রতিবাদে রাস্তায় অবরোধ স্থানীয়দের ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কালাছড়া ব্লক এলাকার দক্ষিণ হুরুয়া 1 নম্বর ওয়ার্ড এলাকায়। দক্ষিণ হুরুয়া গ্রামের সুদীপ ভট্টাচার্যের বাড়ির পাশে কয়েকদিন যাবৎ ওএনজিসি সংস্থার ড্রিলিং এর কাজ চলছে। বিভিন্ন বড় বড় সামগ্রী নিয়ে আসতে ব্যবহার করা হচ্ছে সংস্থার বৃহৎ আকারের বাহন। এমনিতেই গ্রামীণ সরু রাস্তা দিয়ে গাড়ি ঢোকার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের। এ নিয়ে স্থানীয়রা ওএনজিসি সংস্থা কর্মীদের বিষয়টি অবগত করলেও তারা কর্ণপাত করেননি বলে অভিযোগ। বুধবার উঁচু উঁচু মেশিন নিয়ে দুটি গাড়ি হুরুয়া এলাকায় প্রবেশ করলে গ্রামে বিদ্যুৎ লাইন ছিঁড়ে যায়, ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো গ্রামে। পাশাপাশি অনেকেরই বাড়িঘরের ইলেকট্রিক সামগ্রী নষ্ট হয়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা গাড়িগুলি আটক করে ধর্মনগর কালাছড়া মূল সড়কে বিভিন্ন রাস্তার মুখে কয়েক ঘন্টার জন্য অবরোধ করে তোলেন। তাদের দাবি বিদ্যুৎ সংযোগ আজকের মধ্যেই দিতে হবে এবং তাদের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তো ওইখানে ওই সুদীপ ভট্টের বাড়ির সামনে একটা ওএনজিসির মানে গ্যাস তোলা হইতাছে, তো এইখানে সাইড দিন যাবো তো এরকম মানে খুব প্রবলেম হওয়ার আমরা জলুল মানে ঘরের পারিবারিক সমস্যা তো মনে করুন আছেই এটা, আর প্লাস এখানে এই ওএনজিসির গাড়িগুলা গিয়া আরও লাইন টাইন সব মানে ইয়ে হয়ে গেছে, সিঁড়ি গেছে, সিঁড়িয়া মানুষের উপরে পড়ছে আজকে পড়ার পরে এখানে তারা ফরেস্টের গাড়ি একটাও গেছে, ফরেস্টের গাড়ির উপরে পড়ছে তারার এই ওই ওএনজিসির স্টাফ একজন। হ্যাঁ, তো পড়ার পরে এখানে তারা তো হ্যাঁ কারেন্টে বাড়ি গাইয়া পড়ছে, আর আমরা তো দেখবেন এরকম একটা লাইন লাগছে পরে। হ্যাঁ, মেন তো লাইন আমরা এটা মেন লাইন লাগার পরে আমরা তো ঘরের যা জিনিসগুলো আছে সব লাগাইলে আছে। আমরা দেখবেন সকালের সময় আমরা গাড়ি লইয়া বার হই, আমরা তো চার্জার টুকটুক টুকটুক আমরা লইয়া বার হই, তখন তো চার্জার লাগাইলে আছে, তখন তো আমার গাড়িও চলে না। হ্যাঁ, এখন ব্যাটারি গেল কি না না চার্জার গেল আমি তো বুঝতে পারতাছি না, সব গেছে গো। 2020 সাল থেকে বিলুপ্তপ্রায় ধনেশ পাখিকে ঘিরে হর্নবিল উৎসবে ব্যাপক সাড়া তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। মূলত বিলুপ্তপ্রায় এই ধরনের পাখি রক্ষণাবেক্ষণের জন্য যাতে করে উপযুক্ত সচেতনতা তৈরি করা হয় তার জন্যই বন দপ্তরের উদ্যোগে এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় এর আয়োজন করা হয়েছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি, রবিবার থেকে JFMC ভিত্তিক হর্নবিল উৎসব শুরু হয়েছে। এরই অঙ্গ হিসাবে খোয়াই জেলার অধীন হদ্রাই JFMC উদ্যোগে ছন লংপাড়ায় হর্নবিল উৎসব অনুষ্ঠিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক সহ অন্যান্যরা। এই কারণে আজকে আমাদের
হর্নবিল যে পাখি আজকে বিলুপ্ত হওয়ার পথে, শুধুমাত্র বড়মুড়া এলাকায় হাওয়াই বাড়ি, রূপিণী পাড়া, ছন্লং পাড়া, কুকি কলোনি এই এলাকায় আমরা এই হর্নবিলকে দেখতে পাই, তাও খুব কম সংখ্যায়। তাই আমরা এই এলাকার মানুষদের সচেতন করতে চাই যে হর্নবিলকে আপনারা নষ্ট করবেন না, কেউ হর্নবিলকে দেখে ঢিল ছুড়বেন না, তাকে প্রাণে আঘাত করবেন না, হর্নবিলকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের স্বার্থে। কারণ এই হর্নবিল তাদের এই লম্বা ঠোঁটের মাধ্যমে তারা গাছের ফল খায়, বনে থাকে, জঙ্গলে থাকে, গাছে থাকে, এই ঠোঁটের মধ্যে করে ফল নিয়ে যখন তারা ঘুরে বেড়ায়, সেখানে বিভিন্ন জায়গায় বীজগুলি তারা ছড়িয়ে ফেলে, সেখান থেকে গাছ হয়, বন হয়, জঙ্গল হয়, এবং এই গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, বিনিময়ে আমরা অক্সিজেন গাছ থেকে নেই, ফলে আমরা সুস্থ থাকি, আমরা বেঁচে রয়েছি। সমাজের দুস্থ, অসহায়, নিরীহ এবং দরিদ্রদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে গঠন করা হয়েছিল দারুন নাজাত এডুকেশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। বুধবার কাছাড় জেলার কাটিকোড়ার তারিণীপুর তৃতীয় খণ্ডের অসহায় আব্দুল মুহিত তালুকদারের বাড়িতে উপস্থিত হন ট্রাস্টের সভাপতি, তারাপুর দেওয়ারের মোকাম মসজিদের প্রধান ইমাম, সাথে 10 জন প্রতিনিধি দল ওনার সাথে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন থেকে অসুস্থ আব্দুল মুহিতের স্বাস্থ্যে খোঁজ খবর নিয়ে দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং আব্দুল মুহিতের চিকিৎসার জন্য ট্রাস্টের পক্ষ থেকে নগদ 5,000 টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। আমরা দারুন নাজাত এডুকেশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে 10 জনের এক প্রতিনিধি দল কাছাড় জেলার কাটিগোড়া সমষ্টির তারিণীপুর পার্থীর জনাব আব্দুল মুহিত তালুকদার সাহেবের স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছি। উনি দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে আক্রান্ত। আজ আমাদের ট্রাস্টের সভাপতি হযরত মৌলানা হাফিজ কারি আফজল হোসেন সাহেব, প্রধান ইমাম ও খতিব তারাপুর দেওয়ারের মুকাম মসজিদ, ওনার নেতৃত্বে আমরা এসেছি এবং ওনাকে আমরা আর্থিক সহযোগিতা করেছি। আমাদের ট্রাস্ট গত বছরের সেপ্টেম্বর মাসে গঠন করা হয়েছে। এই ট্রাস্টের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে অসহায়, দুস্থ, নিপীড়িত এবং সমাজের দুর্বল মানুষের সাহায্য এবং সহযোগিতা করার জন্য। আমরা যথাসাধ্য সাহায্য সহযোগিতা করে যাচ্ছি এবং আগামী দিনেও আপামুর জনসাধারণের সাহায্য এবং সহযোগিতা কামনা করি, যাহাতে আমাদের ট্রাস্টের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এখন বক্তব্য রাখবেন ট্রাস্টের সভাপতি মৌলানা হাফিজ আফজল হোসেন সাহেব। চলে গেলেন লক্ষ্মীপুর পৌরসভার জুনিয়র ইঞ্জিনিয়ার অমলেন্দু দাস। মঙ্গলবার রাত 1:30 নাগাদ তিনি শিলচরে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 57 বছর। রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান, ভাই বোন সহ অনেক আত্মীয় স্বজন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। তার চাকরি থেকে অবসর গ্রহণ করার আরো 3 বছর সময় বাকি ছিল। তিনি সুনামের সাথে চাকরি জীবনে নিজ দায়িত্ব পালন করে গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে শেষ দেখা দেখতে বুধবার তার বাড়িতে ছুটে যান লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, কমিশনার গুঞ্জন কর, শম্পা দাস সহ অন্যান্য কমিশনার এবং পৌরসভার অন্যান্য কর্মীরা। শেষে লক্ষ্মীপুর শ্মশানঘাটে তার দাহক্রিয়া সম্পন্ন করা হয়। রোজকান্দি চা বাগানের ম্যানেজার আইবি ওবাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ এবং নাগরিকদের উদ্যোগে বুধবার শিলচরের রাঙেরখাড়ি এলাকায় এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছে। সভায় ঈশ্বরভাই ওবাদিয়ার বাঙালি বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শহরের বুদ্ধিজীবী মহল। গ্রামীণ কৃষকদের উচ্ছেদ এবং চা শ্রমিকদের বঞ্চনার অভিসন্ধিতে বরাকবাসীকে বাংলাদেশি তকমা দেওয়ার বক্তব্যকে ধিক্কার জানিয়ে আইবি ওবাদিয়াকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি রোজকান্দি বাগানের যাবতীয় প্রোডাক্ট বয়কট করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। ঈশ্বরভাই উপাধিয়া কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়। রাজনৈতিক নেতারা অনেক সময় আলটপকা বক্তব্য রাখেন, মন্তব্য করেন। তিনি চা বাগানের একজন দায়িত্বশীল কর্মকর্তা। আর মুখ দিয়ে এই মন্তব্য শুনে আমরা যারা বরাক উপত্যকায় বিভিন্ন জাতি, জনগোষ্ঠী
একসঙ্গে বসবাস করছি। ওনার এই বক্তব্যে একটা সংঘাতের পরিবেশ সৃষ্টি হয়েছে। ঈশ্বর ভাইয়ের বক্তব্যের সূত্র ধরে বাঘের সঙ্গে ফেউয়ালি থাকে। আরেকজন দেখলাম দিলীপ কুমার, উনি বলছেন বরাক উপত্যকাটা বুঝি বাংলাদেশ হয়ে যাবে। দেশিরা বরাক উপত্যকার চা বাগান সহ অন্যান্য জমি দখল করে চলেছে, এটা একদিন বাংলাদেশে পরিণত হয়ে যাবে। ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের জাতীয়তাবাদের বিশ্বাসী বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বরাকভ্যালিতে বসবাস করছে। তার মানুষ বাঙালি হোক বা যেই হোক, ভাবতেই পারে না যে এই অঞ্চলটা একদিন বাংলাদেশ হয়ে যাবে। মধ্য সোনাই নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুবন মঙ্গল কামনায় ষোলপ্রহর শ্রী শ্রী হরিনাম সংকীর্তন আয়োজন করা হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় শোভাযাত্রার মাধ্যমে মঙ্গলঘট ভরে নিয়ে আসার পর অনুষ্ঠানের সূচনা হবে এবং সন্ধ্যা 7টায় কীর্তনের শুভ দিবস। ষোলপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তন শেষ হবে আগামী 11 ফেব্রুয়ারি রবিবার। 9 ফেব্রুয়ারি ভোর 5টা থেকে কীর্তনের শুভারম্ভ হবে। 10 ফেব্রুয়ারি শুক্রবার দুপুর 12টায় মহাপ্রসাদ বিতরণ, 11 ফেব্রুয়ারি শনিবার সকাল 9টায় দধি ভাঞ্চ ভঞ্জন এবং মহন্ত বিদায় অনুষ্ঠান। কালীবাড়ির কমিটির পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি, আশা করি সবাই ভালোই আছে। আজকের এই সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য হল, আপনারা জানেন যে দক্ষিণ কাছাড় জেলার একটি ঐতিহ্যবাহী মন্দির নতুনবাজার মাতৃসদন কালীবাড়ি, সেই মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব আমরা প্রত্যেক বছর পালন করে থাকি। এবছর আমরা 25তম বর্ষ উদযাপন করতে যাচ্ছি। তো আপনাদের মাধ্যমে আমরা ধর্মপ্রাণ জনসাধারণের উদ্দেশ্যে একটি আনন্দ সংবাদ দেওয়ার জন্য আপনাদেরকে এখানে আমরা আমন্ত্রণ করেছি। নতুনবাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হিসাবে আমরা প্রত্যেক বছর হরিনাম যজ্ঞ আয়োজন করে থাকি। এবছরও আমরা ষোলপ্রহর হরিনাম যজ্ঞের আয়োজন করেছি। বরাক উপত্যকার বিখ্যাত কীর্তনিয়া দলগুলির সাথে সাথে আমরা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা থেকেও আমরা দুটি কীর্তনিয়া দল এখানে এসে আমাদের এখানে কীর্তন করবে এবং সুদূর পশ্চিমবঙ্গের নবদ্বীপ থেকেও আমরা একটি কীর্তনিয়া দল এখানে এনেছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।